এরপরে আচ্ছা যাই হোক আচ্ছা এখানে আমাকে আমি সব বলছিলাম যে কারো যখন কোনো প্রবলেম হয় আমাকে বইলেন বললে পরে আমার আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার তো আমাকে হাসেম ভাই তো আসেন নাই হ্যাঁ ঢুকতেছে কথা হলো তো ঢুকতেছে এখন আচ্ছা 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 আর প্রিন্স ভাই আপনার কি ওই প্রবলেমটা ছিল ওই যে আপনি বলছিলেন হাই আর লো প্রাইসের না আমি ওটা বলি আমি বলতেছিলাম যে ওই ইয়ের কথা মানে বাই জোন আর আপনার ওই সেল জোন কোথা থেকে স্টার্ট হয় মানে এটা আমার প্রবলেম হচ্ছে ওই যে ওইটাই তো যে একটা আমাদের যে একটা কয়েকটা রুলস আছে আমরা ওই আমি রুলস একটা দিয়ে দিয়েছিলাম আমি যারা নতুন আসছে ওদেরকেও দিব যে আমাদের কিছু রুলস আছে যে এটা আমি রেডি করছি অন্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে প্লাস আমি ফলো করি যে আমরা এই গুলা ট্রেড ছাড়া অন্য গুলাতে আমরা ট্রেড করব না বা ট্রেডে যাব না গেলে লস হয় বেশি তো ট্রেড কখন ওপেন করবেন এইগুলা নিয়ে তো এখানে একটা কথা ছিল যে আমরা কখনোই বেশি হাই প্রাইসে বাইয়ে ট্রেড নিব না আবার কখনো কোনো একটা টাইম ফ্রেমে যদি প্রাইসটা নিচের লেভেলে থাকে ওইখান থেকে আমরা সেলে যাব না এইটাই ছিল কথা এইটাই তো এইটাতেই তো বুঝতে আপনার প্রবলেম হইছে তাই না হুম হুম জি ভাই মানে মোট কথা যে হ্যাঁ আমি এখান থেকে আজকে আমি বাইরে যাব এই জোন থেকে আমি বাইরে যাব মানে আমার এই সাপ্লাই ডিমান্ড জোন গুলো প্রবলেম হচ্ছে ভাই হ্যাঁ ওইটাই তুই আসতেছি অবশ্য আমি একটা নতুন জিনিস আজকে আজকে না কয়েকদিন ধরেই দেখছি পরে আপনাদেরকে শেয়ার করা হয় নাই তো কয়েকটা টপিক আছে আমার কাছে আজকে টপিকগুলো ভুলে না যাই কারণ আজকে আমি লিখে রাখতে পারিনি আমি জাস্ট জব থেকে আসছি আচ্ছা এখন তো আমরা চার্টে আছি তাই না আচ্ছা এখানে কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে এখন আর কথা বলে টাইম নষ্ট করছি না কারণ মেন কথায় আসি কারণ আমাদের তো এক ঘন্টা টাইম এক ঘন্টা পরে যাই আমাকে আবার নতুন করে লিঙ্ক আরেকটা বানাতে হবে যদি আমরা থাকতে চাই আরো আরো আধা ঘন্টার মতো দেড় ঘন্টার মতো আমরা থাকতে পারবো তো এখন কথা হচ্ছে যে আমরা কখনোই বেশি প্রাইসে বাইয়ে যাব না আমরা কম প্রাইসে সেলে যাব না ওকে আমি এত বেশি পিছনে যাব না একটু আগের মার্কেটে দেখায় দিই কি হইছিল ঠিক আছে যাতে একটা লাইভ एग्जांपल পেয়ে যাবেন যে একটু আগের মার্কেটে কি হইছিল আসিফাত ভাই তুমি দিচ্ছ ও সিফাত ভাই তোমার জন্য একটা জিনিস আছে আমার কাছে ভাই কি ওইটা আরেকটু পরে বলবো এখন বললে বেশি আর্লি হয়ে যায় কারো খারাপ হোক এটা চাই না আচ্ছা যখন নিউজ ট্রেড হয় নিউজ ট্রেডের ম সময় একটা কথা বলছি আমি নিউজ ট্রেড কেউ করতে যায় না যতক্ষণ ততক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে ওই কনফিডেন্ট না আসে এই নিউজ ট্রেডে এখানে পিওর মেনুপুলেশন হইছে নিউজ ট্রেডের যখন ক্যান্ডেলটা ক্রিয়েট হয় আমি এই ফিফটি পার্সেন্ট ধরলাম এই দেখেন ও ফিফটি এর নিচে আসছে হ্যাঁ সবাই আসছেন আচ্ছা আর কেউ না এখানে জয়েন হওয়ার মতো আচ্ছা তো নিউজ ট্রেডে এটা ফিফটি পার্সেন্ট যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এক মিনিটে এরপরে ড্রপ করে ড্রপ করে যেটা করতে পারে নিউ স্টেডে মেনলি ও ফিফটি পার্সেন্ট কিন্তু পুলব্যাক করবেই করার পর ও এইভাবে উপরে চলে যেতে পারে বড় একটা চান্স থেকে উপরে চলে যাওয়ার বাট এখানে ও ফিফটি থেকে একটু নিচে করছে প্লাস এখানে বায়ার সেলারদের মধ্যে একটু প্রবলেম হয়েছে একটু বলতে প্রেশার ছিল এই জন্য ও নিচের লিকুইডিটি নিয়ে ও উপরে গেছে যেটা এই ক্যান্ডেলে হয়েছে এখন আর এখানে আমরা নিচের প্ল্যান করতে পারি না এটা ছিল আগে ড্র করা সাপোর্ট ওইটা ও নিয়ে নিছে আগের হাই আমাদেরকে সাপোর্ট নিছে গোল্ডে এই বড় টাইম ফ্রেমে ওইটা ছিল এই লিকুইডিটিটা টার্গেট ছিল এই 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 যখন হাই করে তখন এইটা ও 79 নাইন পর্যন্ত গেছিল নুর মনে আছে সেভেন্টি নাইন থেকে 80 টার্গেট ছিল আমাদের ওই সময় আর পরে আমাদের সেভেন্টি নাইনে হিট করে নিচে নেমে যায় ওইটা নিতে পারে নাই এটা নিচে মনে আছেন আপনার কারণ আপনাকে আমি এটা বলছিলাম হয়তো আচ্ছা তো এখন আমরা যখন ট্রেড করি আপনার যে প্রবলেমটা হয়েছে আপনি কিভাবে ধরবেন যে আপনি ট্রেডটা কিভাবে নিবেন ওই যে আপনার প্রিমিয়াম প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস আপনাকে যেটা করতে হবে ওইটার জন্য সব সময় প্রত্যেকটা ট্রেড যখন আমরা ওপেন করি আমাদের আচ্ছা আমি একটা নতুন চার্টে যাই এই চার্টের ভিতরে আমি বারোটা বাজায় দিছি এই চার্টের এখানে শুধু আঁকা কি দেখবেন এছাড়া কিছু দেখবেন না এইটা একটা ফ্রেশ একটা আছে সব সময় আমাদেরকে বের করতে হবে মোস্ট রিসেন্ট হাই আর মোস্ট রিসেন্ট লো এইটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এরপরে যাইয়া আমরা আরো এটাকে ভেঙ্গে নিচে আসতে পারি ওকে এইটা হাই আমরা পাইছি একটা একটু পিছন থেকে যদি আপনি এটা করে আসেন তখন যেই আপনার জন্য এটা করা খুব ইজি হয় এই হাই পাইছি এই হাই আমাদেরকে এই ল দিছে বাট এই লটা বেলিড না এই লটা वैलिड না এই কারণে কারণ আগের যে হাই আছে ওইটার উপরে ও একটা হাই করে ফেলছে এই জন্য ও বেলিড না এখনো কিন্তু গোল্ডে ট্রেড নেওয়া যাবে একটু পর পর্যন্তই একটা পুল হবে একটু পরে বাট ওপেন কইডে না আগে সেশনটা শেষ করি এই হাইটা এই লটা আর বেলিড থাকলো না কারণ এখানে ও হাই করে ফেলছে তো এখানে ও 50% পুল হবে 50% পুল ব্যাক হইছে এই লো আমাদেরকে যেইটা করছে এই লো আমাদেরকে নতুন একটা হাই দিছে এই হাই আমাদেরকে নতুন ল দিছে কারণ ওই যে আপনার যে টাইম জুন যেইটা আপনার প্রিমিয়াম আর ডিসকাউন্ট প্রাইস ওইটাতে আসতেছি আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে একটু বিস্তারিত আসলে আপনার ওইটা পুরোটা আসে ওকে আমরা এতটুকু মার্কেট দেখছি আমরা তো এখন জানি না মার্কেট ওই দিকে কতটুকু যাবে তাই না মাঝে মাঝে কেউ কথা বললে আর না হলে মনে হয় আমি নিজের সাথে নিজে কথা বলতেছি আর রাস্তাঘাটের মানুষ ভাববে যে এটা পাগল হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এটা কতটুকু আসবে এই জায়গায় তো এখানে দেখবেন আমরা যদি এখানে পনেরো মিনিটের টাইম ফ্রেমে যাই এটা চার ঘন্টার লিকুইডিটি একটা জিনিস মনে রাখতে হবে চার ঘন্টার লিকুইডিটি থাকে পনেরো মিনিটে পনেরো মিনিটে লিকুইডিটি থাকে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে লিকুইডিটি থাকে আর সেকেন্ডের সেকেন্ডে আমার এখানে সেকেন্ডের নাই আর না হলে আমি দেখাতাম এইটা আমাদের হাই ছিল বড় টাইম ফ্রেমে এই হাই আর ওই ল থেকে আমরা নতুন হাই পাইছি তো এইটা কিভাবে ল হইলো এই দেখেন লিকুইডিটি এক জায়গায় এই যে ক্যান্ডেলটা এটা লিকুইডিটির ক্যান্ডেল এই জোনটা হচ্ছে লিকুইডিটি জোন আচ্ছা তো এই জোন লিকুইডিটি জোন এটা এক নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এখানে একটা ক্যান্ডেলের জন্য এই ক্যান্ডেলটার জন্য আমরা ধরছি এটা লিকুইডিটি বাট এখন তো বলবেন যে এখন তো বলবেন যে তো এটা তো আমরা ওইখানে পাইছি তো এখানে আরেকটা লজিক আছে এটা বের করার তো চার ঘন্টায় যদি আমি আবার যাই চার ঘন্টার হাই চার ঘন্টার লো ত আমি যদি এটা ফিফটি পার্সেন্ট বের করি এই দেখেন ফিফটি পার্সেন্ট থেকে একটু নিচে আসছে এটা একটু নিচে আসছে তো আমার লো তো ওইটা না আমার লো হচ্ছে এইটা এই ক্যান্ডেলটা ল এই এই লটা আমাদেরকে নতুন হাই দিতে তো এই ফিফটি পার্সেন্টের আশেপাশে থাকবে যে লিকুইডিটি লিকুইডিটি ওই জায়গায় ছিল তো মার্কেট এই জায়গা থেকে আপে গেছে তো এখন ভাই আপনার যে কথাটা আপনার যে আনসারটা এটা এখনই এখানে আসে তো যখন আমরা 50 মিনিটের চার ঘন্টার লিকুইডিটি ও ফিফটিন মিনিটে গ্রাফ করছে চার ঘন্টা লিকুইডিটি মিনিটে গ্রাফ করে নিছে এই লিকুইডিটির গ্রাফ করে নিছে তখন যাই আপনার খেলাটা আসলো তখন আপনি পাবেন প্রিমিয়াম প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস এই ফিফটিন মিনিটের এইটা হচ্ছে আমাদের ফিফটিন মিনিটের বড় টাইম ফ্রেমের হাই আর লো এই হাই আর লো তো আপনি যদি কোনো একটা ট্রেড ওপেন করেন এই টাইম ফ্রেমে তাহলে আপনি এই জায়গা থেকে ট্রেড ওপেন করবেন এই জুন থেকে এটা কি আমার ফোনে হইছে নাকি কার ফোনে হইছে রাশেদ ভাই চলে গেছে ওকে যাক উনি হয়তো বেক করবেন পরে এই যে এই যে জুন যে তখন আপনার জন্য হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা না সরি 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 আমি ভুল বলছি আমি বাইরের দিকে তাকায় ছিলাম আপনি যখন সেলে যাচ্ছেন এটা হচ্ছে এই 25% পর্যন্ত হচ্ছে আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস সেলে এটা হচ্ছে প্রিমিয়াম আর আপনি যখন বাইয়ে যাচ্ছেন তখন হচ্ছে যে এই যে প্রাইসটা এটা সরে গেছে এই জায়গা থেকে এই যে প্রাইসের জুনটা এটা হচ্ছে আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস তো আপনি এইটা যখন ড্র করবেন এখানে লিকুইডিটি গ্রাফ করছে এখান থেকে ও দেখেন ল করছে ল করার পর আবার লোয়ার হাই করে ফেলছে হাই হাইয়ার ল করছে এটা হাইয়ার হাই করছে এরপরে হাইয়ার লো করছে তো আর ও নিচে যাবে না পরে এখানে আবার ও আসছে তো এখানেও সিগনাল দিছে যে ও আর নিচে যাচ্ছে না তো ওই ক্ষেত্রে এটা এখান থেকে আপনি হিসেব করে নিবেন যে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট জোন তো এই জোন থেকে আপনি যদি বাই নেন আপনার এই বাইটা খুবই সেফ থাকে এই যেটার রেজাল্ট আপনি এই দেখেন আচ্ছা তাহলে আমরা আরো ভাঙ্গি এটাকে সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পরে আমরা যে পাঁচ মিনিটে চিন্তা করি এইটা সবগুলা টাইম ফ্রেমে কাজ করে এই 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 হাই আমাদেরকে আমাদেরকে দিছে দেওয়ার পরে একটা হাই দিছে হাই দেওয়ার পর আমাদেরকে আবার একটা ল দিছে তো এখানে তো হিসেবটা মিললো না হিসেবটা মিললো না কারণ এখানে যদি হাই আর হাই দেয় তো লর হাই ইজ এই লেভেলে হওয়ার কথা লোয়ার হাই এই লেভেলে হয় মার্কেট উপরে যাওয়ার কথা তো এখন কোয়েশ্চন হচ্ছে এখানে কেন ও একটা লো ক্রিয়েট করছে आंसर আছে কার কাছে বাই লিকুইড এটি একটা आंसर আরেকটা আছে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে করে আবার উপরে চলে গেছে এইখানে ম্যানিপুলেশন করছে বুঝছো ভাই এখানে তোমাকে মার্কেট পুরো বুঝাই দিছে কয়জন ছিলা মার্কেটে এটা তো সবাই দেখছেন আজকে কয়জন মনে করছেন এখান থেকে মার্কেট নিচে পড়বে ম্যাক্সিমাম ভাববে এটা থেকে মার্কেট ডাউন আসবে কিন্তু এখান থেকে ম্যানুয়েশন করে লাভ করাই দিচ্ছে ডাউনে আসবে এটা ম্যাক্সিমামই মনে করবে বাট এটা মার্কেট করে নাই কারণ কেন করে নাই কারণ বড় টাইম ফ্রেমে যদি আমি যাই বড় টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন চলতেছে তো এখানে ও এস এল হান্টিং করবে এখানে ও মেনুপুলেশন করবে অনেক কে মার্কেট থেকে উঠাইয়া দিবে উঠাইয়া দেওয়ার পরে দেখো ও কি করছে উঠাইয়া দেওয়ার পর ও আগের হাইয়ে আমরা পাইছি এটা হায়ার হাই ছিল এটা ছিল লোয়ার লো এরপরে লোয়ার লো করছে যখন ক্রিয়েট হয় আবার হাই থেকে লোয়ার লো করে তখন ধরে যে এখানে কাহিনী আসে মার্কেট এত ইজিলিতে ছাড়বে না এখানে একটা কিছু হতে যাচ্ছে এটা হচ্ছে একটা সিগনাল হায়ার হাই থেকে আবার যদি ও হায়ার হাই হায়ার লো পাঁচ মিনিটে বা পনেরো মিনিটে হায়ার হাই হায়ার লো করার পরে যদি আবার হায়ার হাই হায়ার লো করে এখানে কাহিনী থাকে এখানে ডেফিনেটলি কাহিনী থাকে এইভাবে মার্কেট হয় না হয় এটা এখানে শেষ করবে আর না হলে এটা এখানে শেষ এটা এখানে শেষ করতো এটা এখানে শেষ করে ও লোয়ার লোটা দিত মার্কেট স্ট্রাকচারটা ঠিক থাকতো বাট ও এটা করে নাই তো দ্যাট মিন্স এখানে ঝামেলা আছে ওই যে বলে না ওই যে বলি না কথাটা ডায়লগটা ভুলে গেছি ডায়লগটা টোটালি ভুলে গেছি আচ্ছা যাই হোক এরপরে ও আমাদেরকে এখানে নতুন হাই দিছে নতুন হাই দেওয়ার পরে এখানে ও সাপোর্ট নিছে এটা বা লিকুইডিটি গ্রাফ করে উপরে গেছে আচ্ছা তাহলে যদি আমরা এখন আসি এখানে কিন্তু ও ম্যানিপুলেশন করছে ম্যানিপুলেশন করছে তো এখানে যদি তুমি ওই ফিফটিন মিনিটের 5 মিনিটের যদি তুমি প্রাণ করো প্রিমিয়াম আর ডিসকাউন্ট প্রাইস তাহলে একটু ধরা খেতে পারেন কারণ এইটা ও অলরেডি ওর যে আগের যেটা অলরেডি পনেরো মিনিটের করছিল না ওইটাই ও ফলো করে যাচ্ছে এইখানের মধ্যে যদি আমরা এইটা করি আমরা এই ক্যান্ডেলটাকে ধরি তাহলে এই হিসেবটা আসে না কারণ এইখানে ও যদি চেঞ্জ অফ কারেক্টার পাওয়ার পরে এরপরও হয় না কারণ চেঞ্জ অফ কারেক্টার ওইখানে করছে করার পর তো এই জায়গা থেকে ও আবার এইটা করতে পারতো ও তো এইটা করতে পারতো তো এটা হয় না এখানেও পিওর ম্যানিপুলেশন করছে তো হাসেম ভাই না প্রিন্স ভাই বুঝতে পারছেন ব্যাপারটা আজকে একটু ক্লিয়ার হইছেন তো এইটা আপনি ওই যে ফিফটিন মিনিটে যদি আপনি যান ফিফটিন মিনিটের বড় টাইম ফ্রেমে তাহলে যাই আপনি ওই প্রিমিয়াম প্রাইস আর ডিসকাউন্ট প্রাইসটা পাবেন আর অলওয়েজ আপনি প্রিমিয়াম ডিসকাউন্ট প্রাইস আপনি চিন্তা করবেন বড় চার ঘন্টার থেকে আপনি হিসেব করে যদি যান তখন এটা ভালো কাজ করে তখন আপনি সুইং হাই সুইং লো এইগুলা পাবেন গোল্ড উপরে একটা সুইং হাই দিবে আমরা সুইং হাই একটা পাবো সুইং হাই এর পরে আমরা আবার সেলে আসতে পারি বাট টুইটার কনফার্মেশন লাগবে যেটা এখনো ওর কোনো সেলে আসার কোনো প্ল্যান নাই আচ্ছা এরপরে আমাকে আর কি কি জিজ্ঞাসা করছিলাম ভাই কাইন্ডলি ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আহ মানে মার্কেটের ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেম দিকেই যাচ্ছে হম এটার জন্য কি কোনো রিজন আছে ম্যানুপ নিউ হ হ্যাঁ 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 এখানে অনেকগুলা থিওরি আছে অনেকগুলা থিওরি আছে তো থিওরির মধ্যে তোমার ম্যানিপুলেশন হইছে হওয়ার পরে ডিস্ট্রিবিউশন তখন হয় যখন তোমার কাছে একটা রেড ফোল্ডার নিউজ থাকে তো ওই একদিকে মার্কেট মুভ দিবে এটা হতে পারে ওই মেনু যেভাবে যেইদিকে ম্যানিপুলেশন করছে ওই দিকেই করবে আর না হলে উল্টা দিকে করবে এক দিকে করবে দুই নাম্বার হচ্ছে যখন তোমার নিউজ কেন নিউজে মাল্টিপল নিউজ থাকে রেড ফোল্ডার ইউএস ডলারের আর ওইখানে যে সবগুলার রেজাল্ট নেগেটিভে থাকে আচ্ছা সবার জন্য একটা ওই কোয়েশ্চন থেকে একটা আইকিউ এর কোয়েশ্চন করি আইকিউ কোয়েশ্চন এটা আমাদের ট্রেডিং এর ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেট এর নিউজ তো সবাই দেখছেন তাই না নিউজ সবাই কি ফলো করেন এখানে আশা করি করেন নিউজ গুলো আমরা যে এখানে যে ফরেক্স ফ্যাক্টরিতে দেখি আনএমপ্লয়মেন্ট বাড়লে আমাদের ডলার উপরে যায় না নিচে যায় নিচে আমি না কারণ আমি নিউজ ফলো করি না যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে তাহলে ডলারের ভ্যালু বাড়বে কমবে না তুমি যে এটা বলছো এর উল্টাটা কাজ করে আমি মানে নিউজ সম্পর্কে কিছু যায় তো নিউজ ফলো করতে হবে তোমার টেকনিক্যাল দেখতে হবে আর ডিএক্স ওয়াই ফান্ডামেন্টাল এখনো যায় ফান্ডামেন্টাল এখনো যায়নি ওকে ভাই কোনো প্রবলেম না মিজান ভাই বলতেছো তাই না জি ভাই ওকে কোনো প্রবলেম না আমি হেল্প করব তোমাকে এই ব্যাপারে আচ্ছা তো পারি আমি হেল্প করে দিব কতটুকু পারবো জানি না বাট যতটুকু পারি যতটুকু আমার লাইফের আমার সব টাইমের সাথে হয় আমি হেল্প করে দিব তোমার ফান্ডামেন্টালে আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম ম্যানিপুলেশন আচ্ছা এখন একটা কথা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল যে কথাটা এটা হচ্ছে ম্যানিপুলেশনটা কিভাবে হয় প্রথমে হয় যে অ্যাকুমিলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যাকুমিলেশন এক টাইপের একুমুলেশন এটা এটাও একুমুলেশন আবার সরি এটা উপরে যাওয়ার কথা ছিল এটাও একুমুলেশন একুমুলেশনটা কোন টাইম ফ্রেমে কোন সেশন আপনাকে একুমুলেশনটা দিবে বলেন আইডিয়া আছে কারো এসএ কি ভাইয়া হুম এশিয়া ম্যাক্সিমাম টাইম তো এটাতে বলা হয় যে কখনো কোনো সময় যদি এশিয়া অ্যাকুমুলেশন করে ম্যানিপুলেশন করবে ইউকে ডিস্ট্রিবিউশন দিবে ইউএসএ আবার কখনো যদি অ্যাকুমুলেশন ইউএসএ করে ম্যানিপুলেশন করবে তোমার এশিয়া আর ডিস্ট্রিবিউশন দিবে ইউকে তে বাট মেজরিটি টাইম মেজরিটি টাইম একশো বার যদি হয় একশো বারের মধ্যে আশি বারই ম্যানিপুলেশনটা করে ইউকে তো আমরা আর ওইগুলো আর ধরলাম না আমরা ইউকে নিয়ে কাজ করব কারণ এটাই মেজরিটি মেজরিটি ইউকে ম্যানিপুলেশন করে ইউকের ম্যানিপুলেশনটা কিভাবে হয় এটা ছিল আমাদের এশিয়ান টাইম মার্কেট এখান থেকে এই জায়গাতে ম্যানিপুলেশনের জন্য এই যাবে এখান থেকে পুরো এই ম্যানিপুলেশনটা এখান থেকে পুরো এখান থেকে উঠে যাবে নিউজ স্টেডে এখানে ম্যানিপুলেশন করে এখানে ট্রাপ করে এইটা ম্যাক্সিমাম টাইম ইউকে করে যেমন এইখানে গোল্ডে আমরা যেটা বলবো এখানে এটা ছিল নিউজের ক্যান্ডেল এটা কিন্তু নিউজের ক্যান্ডেল ছিল না এটা ছিল যে মেনুপুলেশন এইটা এই ক্যান্ডেলটা ছিল মেনুপুলেশনের ক্যান্ডেল কেউ বিলিভ করবা কথাটা জি ভাই এটা তো আগে থেকেই একটা আইডিয়া ছিল এটা ম্যানিপুলেশন হবে কারণ ট্রেনটা তো ছিল পুরো আপ যখন এটা উপরে গেছে তখন নিচের এটা তো নিতেই হবে আমি আপনার এই হ্যাঁ নিচে বড় কথা শুনো এই ক্যান্ডেলটা বানাইছে কয়টার সময় বাংলাদেশ টাইম ঠিক 7:30 টায় ভাই আমি কি করতে জানেন মানে এই নিউজটা হওয়ার আগে আমি একটা বাই এন্ট্রি নিয়ে রাখছিলাম হচ্ছে কততে তিপ্পান্নতে বুঝছেন তিপ্পান্নতে দিয়ে রাখছিলাম আর একটা আছে দিয়ে রাখছিলাম আশিতে আশিতে তো যায় নাই আটাত্তরে এসে নেমে গেছে পরে উপরে যাওয়াতে আমি ওই তিপান্ন টা কেটে দিয়েছে কিন্তু সেই বান্নতে এসে মেনুপুলিশনটা করছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখানে বলি এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করছে এটা ছিল নিউজ রিলিজের সময় তখন কিন্তু নিউজ আমরা যখন ফরেক্স ফ্যাক্টরি কে ফলো করেন কেউ কেউ জি ভাই ওকে ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ আসার আগে দেখবেন এখানে টাইম দেখাচ্ছে এরপরে যখন নিউজ রিলিজ হয় পরে থাকে একটা পেন্ডিং এ তো পেন্ডিং এ থাকার আগেই কিন্তু দেখবেন এই মুভটা দেয় মার্কেট তো এইটা আজকে দেখলাম বলেন সেটা হচ্ছে এই যে আপনার এই যে এই ক্যান্ডেল দেওয়ার আগে নিউজের ক্যান্ডেল টা দেওয়ার আগেই ডিএক্স তে কিন্তু ডাউন হওয়া শুরু করছিল হম অনেকক্ষণ আগে প্রায় চার পাঁচ মিনিট আগে থেকেই ডেএক্স ওয়াই দিয়ে দিছিল কিন্তু ডাপের ডাফের সিগনাল দিয়েছিল হ্যাঁ ওই সময় লাস্ট মিনিটে মিনিপুলেশন করে তো এখানে অর্ধেক বেঞ্চে নিউজ রিলিজের আগেই দিয়ে দিয়েছে তো থিওরি যেটা বলে কখনোই নিউজ তোমাকে ডিস্ট্রিবিউশন দিবে না ডিস্ট্রিবিউশন আসবে নিউজের এফেক্টের পরে যে এটা আমি গ্রুপে কয়েকবার বলছি নিউজ এফেক্ট এক ঘন্টা গতকালকে বলছিলাম নিউজ এফেক্ট থাকবে এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা নিউজ এফেক্ট তো যদি নিউজ ট্রেড করেন কেউ এটা যদি ধরা খান বা এটা যদি ট্রেড নিতে পারেন ভাই এক্সপার্ট মানুষ আপনি খুবই ভালো আর না হলে এখান থেকে আপনি এক ঘন্টা ছেড়ে দিয়েন তো এইটা যদি আমাদের সাড়ে সাতটা হয় তাহলে এই ক্যান্ডেল হচ্ছে আমাদের এক ঘন্টা এই ক্যান্ডেলটা আমাদের এক ঘন্টা এ এক ঘন্টা যদি ছেড়ে দেন আপনি আপনার হিসেব থেকে আমি নিউজের এইটা করলাম না তখন কিন্তু ব্যাপারটা আপনি এখান থেকে যখন মার্কেটটা দেখবেন আপনার কাছে অনেকটা ক্লিয়ার থাকবে মার্কেট আপনি হয় এখান থেকে সেলে যাই এখানে একটা সেল নিয়ে আপনি এই মাথায় এসেল খাবেন আর না হলে আপনি যদি ফ্লেভার হন আপনি এখান থেকে পুরোটা প্রফিট নিতে পারবেন বাট মনে রাখবেন ডিস্ট্রিবিউশন কখনো নিউজে দেয় না আর ডিস্ট্রিবিউশন আপনাকে এশিয়া সেশন সরি ইউকে সেশন দিবে এখন আমাদের ডিস্ট্রিবিউশন শেষ হয় নাই এখনো চলবে উপরের দিকে আর দেখি এখানে কি হবে এখন একটা উপরের দিকে কতক্ষণ চলবে এই আইডিয়াটা তো করতে পারি না কতক্ষণ ডিস্ট্রিবিউশন চলবে গোল্ডে আপনি এটা বলতে পারবেন না আমরা যদি ইউরো ইউএসডি এগুলাতে যাই ওইগুলাতে আপনি করতে পারবেন এই জুনটা আমার অনেক আগে ড্র করা লাস্ট ডে কয়েকদিন ড্র করে দিছিলাম না আপনাদেরকে জি 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 ওইখানে কিন্তু টার্গেটই ছিল এই জুন মনে আছে জি ভাই ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি দুইটারই টার্গেট ছিল হ্যাঁ তো আমার শুধু গতকালকে আমি এইখানে এইটা যে হবে আমার প্ল্যানিং এ ছিল না আমি এইটা ছাড়া আমার প্ল্যানিং এ ছিল এইটা নিয়ে ও উপরে যাবে না এখানে আরেকটা ছিল ওই ড্রয়িং এখানে আবার এটা ছিল ও উপরে যাবে এটা ওই দিন কয়েকদিন ধরেই এটা প্ল্যানিং এ ছিল তো এই ধরনের যে বড় টাইম ফ্রেমের যে আপনার যে রিজাল্টগুলো এগুলো আপনাকে ডিস্ট্রিবিউশন দিবে তো ডিস্ট্রিবিউশন দেওয়া এখনো শেষ ও এটার উপরে যাইয়া সাপোর্ট নিবে এটা ব্রেক করতে পার ব্রেক যদিও না করে এটা এই বক্সটা যদি ব্রেক করতে না পারে তাহলে মার্কেটটা এভাবে পড়বে এভাবে পড়বে এই এতটুকু পর্যন্ত এই এইটা এইটা পর্যন্ত পড়বে বাট যদি এটা যদি ব্রেক করে ওইখানে ক্যান্ডেল ক্লোজ করে একটা সাপোর্ট টেস্ট করবে যদি এইটা করে আমরা যাব পরবর্তী জুনে পরবর্তী জুন হচ্ছে এইটা একটা কথা অনেকে অনেককে বলা হয় নাই বাট নূরভাই আমার সাথে গত কয়েকদিন ধরে ওনার পরিচয় হয় দুই সপ্তাহ বা তিন সপ্তাহ তো নিয়ে কয়েকটা টাইম প্রথমে আমার সাথে একা নিছিল তো ওনার সাথে একদিন আমার টাইম ভালো ছিল তো ওনার ফার্স্ট ডেতে আমি ওনাকে একটা একা সেটনে ছিলাম আমরা তো এখানে আমি নূরভাইকে একটা কথা বলছিলাম নূরভাই আমার কিন্তু একটা প্রবলেম আছে আমি কখন কাউকে কিছু বলি বা কিছু দেখি আমি কিন্তু ভুলি না ওই সময় কি পজিশনে ছিল আমি কয়টা বাজে আপনাকে যখন ওই কথাটা বলছি এগুলো কিন্তু আমার মনে থাকে আমি ভুলি না তো আপনাকে আমি একটা কথা বলছিলাম যে এই টাইপের যখন জিনিসগুলা যে আমি আবার ক্লিয়ারলি দেখাই ওই এই যে এটা কিন্তু আপনার জন্যই মার্ক করা হয়েছিল তিন সপ্তাহ আগে এই সমস্ত জিনিসগুলা মার্কেট কখনো ছাড় দেয় না মার্কেট ঘুরে ফিরে এগুলাকে আবার মেডিকেট করার জন্য আসবেই যখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ হবে আবার আসবে এগুলাকে মেডিকেট করার জন্য কথাটা মনে আছে ওই দিনের জি ভাই মনে না থাকলে আবার মনে করে মনে হয়ে গেল এখন তো এখন মার্কেটের আমাদের বড় টাইম ফ্রেমে ওইটা যদি নে উপরেরটা নিবে উপরের এটা এটাকে মেডিকেট করবে ওইটা থেকে যদি যায় এইটা করতে পারে যদি এটা ব্রেক করে এইভাবে আমি একটু এটা ছোট করতে হবে একটু করে এইভাবে সাপোর্ট এটা কি যদি ব্রেক করতে না পারে ও এখানে এসে আবার ট্রাই করবে বা এটা যদি ব্রেক করতে পারে তাহলে তো উপরে উঠলে ও আবার যে তখন এই হাই যে এই জোনটা ধরবে ও তখন যে ওই জুনটাকে ও ধরা ট্রাই করবে বুঝতে পারছেন জিনিসটা জি তাহলে যখন নিউজ যেটা হবে নিউজ কিন্তু আপনার এই যে বড় টাইম ফ্রেমের যে ড্রয়িং যেটা আছে না ওইটাকে নিউজ ফলো করে আর আমরা কি জানি আমরা অনেকদিন ধরে আমি এটা বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে যে আমরা জানি যে ফেডারেল গভর্মেন্ট ওরা আর ইন্টারেস্ট রেট বাড়াবে না ওরা যদি ইন্টারেস্ট রেট বাড়ায় না আর ওরা বলছে ইন্টারেস্ট রেট আমরা বাড়াবো না ইউএস ডলারে ইউএস ফেডারেল ব্যাংক আমরা পরবর্তীতে এই বছরে আমরা ইন্টারেস্ট রেট কমাবো তো যেটা যদি ওরা ইন্টারেস্ট রেট কমায় তাহলে ডলারের ভ্যালু কমবে আর ইউরো ইউএসডি গোল্ডের দাম বাড়বে তো ওই প্ল্যান মতেই আমরা যাচ্ছি উপরের দিকে আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল

হ্যাঁ তো এখানে কথা হচ্ছে কি আমরা কখনোই মার্কেট বেশি আপ প্রাইসে কিনবো না আমরা ডাউন প্রাইসে কিনবো এখন তুমি যে কিনতে চাচ্ছ আপ ট্রেন্ডে ওইটা কয় মিনিটের টাইম ফ্রেম বলো মনে করেন পনেরো মিনিট পনেরো মিনিটের টাইম ফ্রেমে আমি বাইরে মিনিট টাইম ফ্রেমে তোমার ডিসকাউন্ট প্রাইস তুমি পাবা পাঁচ মিনিটের লিকুইডিটি ধরে যে এটা অবশ্য একটু পরে আমি উইফিকে আসতাম আচ্ছা আচ্ছা যেটা একটু পরে আমি এখানে আসতাম এখন আমরা কোন পেয়ারে বলি উম আচ্ছা এখানে ওই আমি আজকে ট্রেড করছি তো এই জন্য এটাতে আসলাম অনেকেই দেখছেন আজকে আমি এই পেয়ারে ট্রেড করছি তাই না ভাই তো এই এই পেয়ারে আমি কি দেখছি আমি তো মার্কেটে যখন আমি ছিলাম তো এতটুকু এতটুকু ছিল ছিল মার্কেট আমি এখানে কি পাইছি আমি এখানে প্রথমে দেখলাম যে এই দেখে এই লেভেলে মার্কেট অনেকবার আসছে আসার পরে ও ফিরত গেছে তো এইটা হচ্ছে এই দেখো এই জায়গা থেকে স্টার্ট হয়েছে তেইশ জুনে ও একবার দুইবার তিনবার এটাও এখানে আসতে চাইছিল বাট আসে নাই তো এটাই ধরলাম তিন চার আর এইটা পর্যন্ত ছিলাম আমরা এই এই ক্যান্ডেলের যখন ছিল তখন যে আমি আমি ছিলাম সকালে এই ক্যান্ডেলটা তো এখানে আমি কি দেখছি এখানে ওই তোমার ঈশান আমি কিন্তু তোমার কোয়েশনের আনসার দিচ্ছি বাট ডিটেলসে এখানে আরো অনেক জিনিস তুমি বুঝতে পারবা আর অনেকগুলা জিনিস তুমি ওইটার সাথে বুঝতে পারবো ওই জন্য আমি এইভাবে একটু বিস্তারিত দিচ্ছি ওকে ভাই ঠিক আছে ওকে তাহলে এখানে কয়েকটা কোয়েশ্চেনের আনসার একসাথে হবে আজকে তো এখানে আমি কি দেখছি এখানে মার্কেট একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আসছে তো এখানে আমাদের থিওরি কি একটা একটা তো থিওরি হচ্ছে আমরা বেশি প্রাইসে কিনবো না সেলের জন্য না বেশি প্রাইসে বাইয়ে যাব না আর কম প্রাইস থেকে আমরা সেলে যাব না দুই নাম্বার ল হচ্ছে মোস্ট অফ দ্য ব্রেকআউট ফেল্ড মোস্ট অফ দ্য টাইম ব্রেকআউট ফেল যদি আপনি দশটা ব্রেকআউট দেখেন মার্কেটের মধ্যে এর মধ্যে দেখবেন আটটাই ফেল হয়েছে তাই না এটি তো আমাদের রুলস আমি রুলস গুলো আবার গ্রুপে পোস্ট করব। যদি পারতাম এখানে কোনো অটোমেশন সিস্টেম দিয়ে প্রত্যেকদিন দিন যদি এগুলা পোস্ট করা যাইতো ঘুম থেকে উঠেই এইটা দেখতেন কারণ এই এই গুলা মুখস্থ করে ফেলতে হবে যে এটা হবেই হবে এটাই এটাই মার্কেট মার্কেটের মেইন খেলাটা আচ্ছা ভাইয়া কুড়ি মিনিটের আহ কোন টাইম ফ্রেমের বেশি গুরুত্বপূর্ণ এক মিনিট হতে পারে ব্রেকআউট আপনার চার ঘন্টায় হতে পারে বাট প্রথমে ক্যান্ডেলটাই ক্রিয়েট হয়ে ভাই এক মিনিট এক মিনিট আপনাকে পাঁচ মিনিট দিবে পাঁচ মিনিট আপনাকে পনেরো মিনিট দিবে 15 মিনিট চার ঘন্টা দিবে বাট ক্যান্ডেল স্টার্ট হয় এক মিনিট থেকে তো এক ব্রেকআউট প্রথমে এক মিনিটই হবে এক মিনিটের আচ্ছা বুঝতে পারছি বাট তোমার ব্রেকআউট ফেল এক মিনিটও হবে আচ্ছা আমরা ওই ওইটা তুমি আরেকটু বুঝবা এখানে তো এখানেই ছিল কি মার্কেট এই এই জায়গায় ছিল তো আমাদের কথা হচ্ছে মোস্ট অফ দা টাইম ব্রেক আউট ফেল ওকে মোস্ট অফ দা টাইম যদি ব্রেক আউট ফেল হয় আর আমি যদি পনেরো মিনিটের চার্টে থাকি তো এখান থেকে যদি মার্কেট ফেল হয় ও বাইয়ে যাবে তো বাইয়ে গেলে কতটুকু যেতে পারে বাইয়ে গেলে কতটুকু যেতে পারে কথা হচ্ছে ওইটা বাইয়ে গেলে কতটুকু যাবে আমরা এটা চারটাকে বড় করতে হবে তখন তখন আমি তো পনেরো মিনিটের চার্টে আছি না আমি চলে যাব পাঁচ মিনিটের চার্টে আমার টার্গেটটা আমাকে পাঁচ মিনিটের চার্ট আমাকে টার্গেট দিবে এইখানে দেখো তিনটা গ্রিন ক্যান্ডেল আছে এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আছে ফুল গ্রিন ক্যান্ডেল তো আমাদের এই জায়গাগুলাতে লিকুইডিটি আছে যেটা আমার ট্রেডের ওইগুলা যদি দেখেন কেউ আজকে যদি স্ক্রিনশটগুলো পিছনে যান দেখবেন যে এইটাই ড্র করা ছিল মার্কেটে এর আগে হওয়ার আগে যে এই দুইটা আমার লিকুইডিটি জোন তাহলে এখানে আমি কি পাইছি আমি এতটুকু পর্যন্ত মার্কেটে আমি পাইছি আমার মার্কেট সব থেকে লয়ে আছে এইটা যদি এভাবে আমি হিসেব করি পনেরো মিনিটে যাইয়া পনেরো মিনিটে এইটা একবারে ডিসকাউন্ট প্রাইসে আসে কোনো কথা নাই যদি আমরা হায়ার লো হিসেব করি ল হিসেব করলেও এইটা আমাদের একবারে ডিসকাউন্ট প্রাইস তো থেকে এটা আমরা কিভাবে আমরা কোনটা জায়গায় এটা যেতে পারে যদি ব্রেকআউট ফেল হয় কই যাবে ওর ও আগের যে লিকুইডিটি মার্কেটে রেখে গেছে এর ছোট টাইম ফ্রেম ইমিডিয়েট ছোট টাইম ফ্রেমে ওইগুলাতে যাই ওইগুলাকে ও কালেক্ট করতে যাবে তো এখন আমার টিপি এই দুইটা আমার টিপি তো আমার এখানে কিন্তু দুইটাতেই টিপি ছিল আমার দুইটাই টিপি ও হিট করছে পরে আমি এইটাতে টিপি ছিল আমি এটা চেঞ্জ করে উপরেরটা নিছি ওকে এখন আসলো যাইয়া ঈশানের আনসার যে আমি তখন আমি ডিসকাউন্ট প্রাইস আর প্রিমিয়াম প্রাইস কি করে বুঝবো আমি তো পনেরো মিনিটে আমার টিপি পাইছি এই জায়গায় তাই না এতটুকু তো ক্লিয়ার ঈশান এতটুকু ক্লিয়ার তুমি হ্যাঁ ভাই আমি ক্লিয়ার আচ্ছা তো এতটুকু ক্লিয়ার হলে আমরা এখানে কিন্তু আমাদের পেয়ে গেছি টিপি পেয়ে গেছি আমরা এখানে লিকুইডিটি হিট করছে পাইছি এখন আসার আমাদেরকে এই ল কে দিছে সরি এটা হওয়ার কথা ছিল না এখানে এটা করা যায় না এটা বেশি ছোট হয়ে যায় তো আমরা পনেরো মিনিটেই বের করি পনেরো মিনিটে এটা যদি একটা ল হয় এটার পরে এটা হচ্ছে আরেকটা ল আরেকটা হাই এই হাই পাইছি এই ল আমাদের পানোর করা আছে তো এখানে ও একটা লিকুইডিটি সপ এই জায়গায় করছিল মার্কেট তো এইটা আমাদেরকে আবার নতুন একটা হাই দিছে ভাই যদি তুমি এভাবে ড্র ড্র করে যাও যে লাস্ট ইমিডিয়েট কি হয়েছে বড় টাইম ফ্রেমে দেখবো যে তোমার কোনো ট্রেড মিস যায় না জাস্ট একটু ধৈর্য ধরে যদি এইটা করে যাও আমি করি ভাই আমি ট্রেড করি আমার প্রফিটের পরিমাণ কি কারোর কাছে একটু আইডিয়া আছে বা বলবো না আমি আর কত করছি আজকে লস খাইছি ভাই বাট হাইছেন আমি এক অ্যাকাউন্টে লস করছি আর একটাতে প্রফিট করছি আর কত প্রফিট করছি বলবো না আমি লস করছি 100 ডলার আচ্ছা যাই হোক তো এটা ছিল লো এটা আমাদেরকে হাই দিছে এই হাই আমাদেরকে নতুন লো দিছে তো এটার এত কিছু দরকার দরকার নাই এটা কোন নির হয় না

এখন তোমার কাছে ঈশান তুমি যখন আসো তুমি পাঁচ মিনিটে তুমি ট্রেড নিতে চাও তোমার ফিফটি পার্সেন্ট পর্যন্ত পুল বেক হইছে পুল বেক কি করে অনেকে বলে পুল তো আমরাও পুল বলি তো পুল কি কির জন্য হয় পুল বেক যাইয়া হয় ওই আগের লিকুইডিটি টা করা পর্যন্ত তো লিকুইডিটি যদি তুমি ফাইন্ড আউট করতে পারো কোন জায়গ কোন কোন জায়গায় লিকুইডিটি আছে তো ওই জায়গা পর্যন্ত পুল হবে ওই জায়গা পর্যন্ত পুল হবে তোমার তো এখন যদি তুমি ট্রেড নিতে চাচ্ছ এই জুন এর মধ্যে

এই যে পুলবেক এটা কমপ্লিট হয়ে গেছে পুলবেক কমপ্লিটেড এখন পুলবেক যখন কমপ্লিট হয়ে গেছে তখন তুমি আবার তোমার নতুন ড্রয়িং চলে আসলো যে তোমার প্রিমিয়াম প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস তো আমি যে এইটা থেকে এইটার হিসেব করি এই লো আমাকে এইটা পর্যন্ত হাই দিছে এখন তোমার কি পাইছো তুমি এখানে এখানে তুমি আবার এই পাইছো তুমি ডিসকাউন্ট প্রাইস তুমি সেলে যাওয়ার জন্য হইছে তোমার এখন হ্যাঁ ভাই বুঝলাম এই জন্য আমি এখানে যখন মার্কেটটা গেছে যাওয়ার পরে এই জায়গা থেকে আমি আবার একটা সেল এন্ট্রি নিছি ওইটার অবশ্যই স্ক্রিনশট অবশ্য আছে আছে গ্রুপে কোন জায়গায় সেল এন্ট্রি নিছি বাট ওইখানে আমার সেলটা এসএল হিট করে কারণ আমার একটা মিসটেক ছিল মিসটেকটা কি ছিল যখন এটা মার্কেট এতটুকু আসে এতটুকু আসে আসার পরে আমি প্রফিট বুক করে দেই আমার আগে প্রথমে যখন এন্ট্রি নিছিলাম তখন আমার এসএলটা এই জায়গায় ছিল এটা রেসেল আমার এই লেভেলে করে রাখছিলাম আমি বাট পরে যখন এটা এতটুকু চলে আসে আমার এন্ট্রি নয় এই লেভেলে তো আমি প্রফিট বুক করে এটাকে এই করে দেই আর এই ক্যান্ডেলটা আমাকে যখন ইউএসএ ওপেন হওয়ার টাইমে হ্যাঁ ইউএসএ নিউজের আগে নিউজের ক্যান্ডেলটা আমার এসএলটা হিট করে দেয় বাট আমি অল্প প্রফিট নিয়ে এখান থেকে আমি আউট হয়ে যাই আর কি আর না হলে আমি ডাউনে এটা পুরোটা পাইতাম সরি এটা ওর কথা না তাহলে ডাউনে আমি এটা পুরোটা নিতে পারতাম তখন তো এখন পাইছো তুমি ডিসকাউন্ট প্রাইস আর প্রিমিয়াম প্রাইসের কাহিনীটা বুঝতে পারছো তোমার লিকুইডিটি ধরতে হবে আর তোমার প্রিমিয়াম আর ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকবার লিকুইডিটি গ্রাবের পরে তোমার কি হিসাব করে নিতে হবে আর এইটা তুমি বক্সটা প্রত্যেকবার যখন এইভাবে তোমার হাই আর ল পাবা তুমি নতুন হাই ল তখন তুমি এটা ড্র করবা তখন তোমার এন্ট্রিগুলা মিস যাবে না আর অলওয়েজ কখনো একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে বলতে মার্কেটটা এইভাবে আসে এই এই জায়গাগুলোতে এইটা আমি ক্যান্সেল করে দিই আবার এগুলো একটু ক্লিয়ার করি যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এইগুলাতে ট্রেড ওপেন করবেন না মিডিলে কোনো কখনো ট্রেড ওপেন করবেন না অবশ্যই ট্রেড ওপেন করবেন আপনার যে ড্র যেটা করবেন ওইটা হয় ফিফটি পার্সেন্টের উপরের এই জুন থেকে এই জুন থেকে আর না হলে এই জুন থেকে এই মিডিল থেকে আমরা কখনো ট্রেড নিই না তাহলে দেখবেন যে আপনার এসেলটা এলটা ছোট থাকবে আপনার যদি ওই থেকে যদি আপনার ডিসকাউন্ট প্রাইস থেকে যে আপনি সেলে যাচ্ছেন টোয়েন্টি এর উপরে আছে এরপর উপরে যে এস হিট করে তোমার অল্প টাকা লস হবে তোমার বিগ টাকা লস হবে না কারণ তখন তোমার এস এলটা একটু বড় দিচ্ছ না তুমি যদি মিডিলে দাও মিডিল থেকে ট্রেড ওপেন করো তাহলে তোমার এস এলটাও ওই পরিমাণে বড় করে রাখতে হবে তাহলে হয়তো তুমি একটু ক্লিয়ার হইছো বাট এইগুলা ভাই একদিনে ক্লিয়ার করা যায় না আমি নিজে জানি আমিও তো শিখছি এই জন্য বলতেছি একদিনে ক্লিয়ার হওয়া যায় না অনেক টাইম লাগে অনেক প্র্যাকটিস করতে করতে হয় তুমি তুমি এক পারো যে যে মাস দুই মাসের চার্ট আছে ওইগুলাতে যে এইভাবে নিয়ে বক্স বানাইয়া স্কেল ধরে ধরে হিসেব করতে থাকো যে মার্কেট এইখান থেকে আবার উপরে গেছে উপরে গেছে কেন গেছে ওইখানে ওই পাশে কি আছে তো ওইখানে লিকুইডিটি কি ছিল এখন লিকুইডিটি দেখার জন্য আমাদের কোন ড্রইং টিন করে লাগে না আমার চোখের সামনে এমনিতেই ড্রইং হয়ে যায় বলেন বলেন না আমরা জোন গুলো তো আইডেন্টিফাই করলাম এখন ওই যে এন্ট্রি যে কনফার্মেশনটা এটা একটু দেখাই দেন কনফার্মেশনটা ওকে আমরা জোন যে ভাই তুমি এন্ট্রির কনফার্মেশন তুমি সব জায়গা থেকে পাচ্ছ না তোমাকে চেঞ্জ অফ ক্যারেক্টার আপনি তো যতদূর জানি ওই যে এসএমসি ওইটা করছিলেন এসএমসি করলে তো আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার করছেন তো চেঞ্জ অফ ক্যারেক্টারে আপনাকে একটা কনফার্মেশন দিবে একটা 1 মিনিটে 5 মিনিটের আপনার ট্রেড আপনি 1 মিনিটে যাইয়া চেঞ্জ অফ ক্যারেক্টারটা ধরলে আপনি একটা কনফার্মেশন পাচ্ছেন এই তো না দাঁড়া এটা ছোট করি এটা ঝাবলা করে এই তো আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল না এই হাই আপনাকে নতুন ল দিয়ে দিছে নতুন ল দিয়ে দিছে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায় এই তো চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম এখানে ওকে যদি কখনো কেউ চেঞ্জ অফ ক্যারেক্টারের ট্রেড ওপেন করেন তো আপনার ট্রেড অবশ্যই ওপেন হবে এই জায়গায় ভাই আমি এইভাবে করি কি আমি কিন্তু অনেক অনেকদিন ধরে মার্কেটে আসি বাট আমি কিন্তু প্রপার কারোর কাছ থেকে কোনো কিছু শিখি নাই আপনাকে যে আমি এইভাবে যে বুঝায় বলতেছি আমাকে কিন্তু এটা কখনোই কেউ করে নাই যে হেল্প গুলো আমি পাই নাই এই জন্য আমি হেল্প গুলো দেওয়ার ট্রাই করতেছি এই গ্রুপে তো এইগুলা ভাই অনেক কষ্ট করে শিখছি অনেক দিনের কাজের ফল এইগুলা যে মার্কেটে একটা কিছু হইছে ধরেন এইভাবে দেখাই আসেন এটা কইরেন আপনারা ফ্রি টাইমে যখন বসে থাকেন ওকে আমরা এখানে কোন মাসের চার্ট আছে নভেম্বর কোন ইয়ারের জানি না জানার দরকার নাই একটি চার ঘন্টায় মার্কেট এটা করছে এই করছে আবার ও এখানে একটা লোয়ার হাই করছে পরে যদি আমরা হিসেবে আসি এই হাই ল দিছে আবার লোয়ার হাই করছে এটা আবার এটাকে ব্রেক করে নাই আবার এটা ব্রেক করছে ওই ব্রেক আবার আগেরটার উপরে চলে গেছে উপরে চলে গেল উপরে গেল কেন উপরে গেলে আবার নিচে পড়লো কেন এগুলা যাই একটু খুঁজাখুঁজি করেন তাহলে আপনি অনেক আনসার পাবেন যে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে মাবে মার্কেট কিভাবে অ্যাক্ট করে আচ্ছা গ্রুপে কি কেউ আচ্ছা আমাদের হয়তো মিটিং এর টাইম শেষ হয়ে যাচ্ছে 8 মিনিট আছে আরেকটা টপিক আমি স্টার্ট করব তো আমি কি করি আমি আবার নতুন করে লিংক দিচ্ছি গ্রুপে কেউ কি কারো কি ফেসবুক থেকে জয়েন করছেন আমি কি ফেসবুকে লিংক দিছিলাম না সবাই গ্রুপ থেকে আসছেন WhatsApp থেকে আসছে ভাইয়া হ্যাঁ ওই তো WhatsApp থেকেই সবাই ওকে তাইলে আমি WhatsApp নতুন লিংক দিচ্ছি এখনি জি ভাই তার অনলাইন লিংক চাইছে আমার বন্ধু মানুষ উনি ها ওইটাতে আসতেছি কয়েকটা মিনিট টাইম দাও তো এখানে ভাই তোমার যে তুমি কি প্রফিট নিবা তোমার অলওয়েজ টার্গেট থাকবে যে টাইম ফ্রেমে যেই টাইম ফ্রেমে তুমি ট্রেড নিচ্ছ ওইটার আগের বড় টাইম ফ্রেমে কি আছে তুমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখে ট্রেড নিচ্ছ তোমার টার্গেট থাকবে যে ফিফটিন মিনিটের ক্যান্ডেলেরগুলা ফিফটিন মিনিটের টাইম ফ্রেম দেখে যদি তুমি ট্রেড নেও তখন তোমার টার্গেট থাকবে যে ফো ফোর আওয়ারেরগুলা ফোর আওয়ার টাইম ফ্রেম দেখে যদি তুমি ট্রেড নাও তোমার টার্গেট থাকবে যে একদিনেরগুলা তো ফোর আওয়ারের নর্মালি আমরা সুইং হাই সুইং ল ট্রেড করে থাকি তো গোল্ডে আমরা সুইং হাই সুইং লো সুন্দর পাইছি এখন গোল্ড আপে যাচ্ছে তো এখন আমাদেরকে আবার একটা সুইং হাই দিতে যাচ্ছে সুইং লো দিছে সুইং হাই দিছে যা লিকুইডিটি গ্রাফ করছে লিকুইডিটি গ্রাবের পরে আমি স্ক্রিন দেই না এখন হ্যাঁ আমার স্ক্রিন চলে আসছে আসছে আচ্ছা ভাই ওই যে দেখা গেল চার ঘন্টা লিকুইডিটি থাকে তো পনেরো মিনিটে তাই না আর পনেরো মিনিটের লিকুইডিটি আমরা খুঁজবো হচ্ছে পাঁচ মিনিটে তো আমরা যখন এন্ট্রিটা ওপেন করব বাই অথবা সেলে তখন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেম দেখে যখন আমরা ই করবো তখন তো পাঁচ মিনিটে যায় লিকুইডিটি লিকুইডিটি যেখানে থাকবে সেখানে সেখানে সেটাই তো আমাদের টিপি পয়েন্ট ধরবো তাই না ওইটা যদি পুলবেক এন্ট্রি করেন পুলবেক ন ফুল ব্যাক ওইটা হবে যে আপনি বড় টাইম ফ্রে ট্রেন্ডের এগেইনস্টে जाया ছোট টাইম ফ্রেমে আপনি পুলব্যাক করেন পুলব্যাকে এন্ট্রি নিছেন তো এখানে দুইটা এন্ট্রি হয় একটাতে আপনি বড় টাইম ফ্রেমে এটা বাইয়ে যাচ্ছে আমি एग्जांपल ही দিয়ে দেই একটা চার্টে যাই ধরুন একটা মেডিসিন খাই ওসাকড়িয়া ভাই

আমি বলার পরে তুমি পরে শুনে আমাকে আনসার দিও পরে আবার আনমিউট করে তুমি আমাকে আনসার দিও তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তুমি একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবা পাঁচ হাজারের পাঁচ হাজারের ডেমো অ্যাকাউন্ট ওপেন করার পরে এগুলা বিস্তারিত তোমাকে আবার লিখে দেওয়া হবে উচ্ছ্বাস লিখে দিবা আর না হলে আমি লিখে দিব পাঁচ হাজারের ডেমো অ্যাকাউন্টে তুমি আমাকে প্রথম স্ক্রিনশট দিবা যে অ্যাকাউন্টের কিন্তু একটা নাম্বার থাকে ওইটা আর অ্যাকাউন্ট ব্যালেন্স তোমাকে তোমাকে টার্গেট তুমি পার ডে লুজ করতে পারবা পাঁচশো তুমি প্রত্যেকদিন দিন শেষে বারোটার আগে আমাদেরকে একটা করে স্ক্রিনশট দিবা কেন বলতেছি পরে রেজাল্ট পরে দিচ্ছি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমার কোনখন ব্যালেন্স দিতে পারবে না একদিনে আড়াইশো দুইশোর নিচে আর তোমার টোটাল ব্যালেন্স যেতে পারবে না ওকে তুমি পাঁচ হাজার একটা ডেমো অ্যাকাউন্ট নিবা ফ্রেশ অ্যাকাউন্ট নেওয়ার পরে আমি না হয় তোমাকে ডেমো অ্যাকাউন্ট দিব তাহলে আমার চোখ রাখতে পারবো তোমার উপরে কারণ তোমার ট্রেডিং স্টাইলটা আমার কাছে ভালো লাগছে এই জন্য বলছি আমি তোমাকে ডেমো অ্যাকাউন্ট দিব যাও তোমার করতে হবে না তুমি পার একদিনে দুইশোর বেশি লুজ করতে পারবে না আর একদিনে টোটাল লুজ করতে পারবে না তোমার অ্যাকাউন্ট ব্যালেন্সে চারশোর নিচে তোমাকে প্রফিট টার্গেট হচ্ছে যে পাঁচশো উচ্ছ্বাস পাঁচ হাজারে পাঁচশো না চারশো তিনশো মেবি না আমরা পাঁচশো

একবার দুইবার তিনবার যখন তুমি টানা করবা একবারও লুজ না করে ফেল না হয় এই ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন করে আমি তোমাকে ফান্ডেড অ্যাকাউন্টের একটা চ্যালেঞ্জ কিনে দিব ওয়াও আমি তোমাকে ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ কিনে দিব তুমি ওইটাতে যদি এই তিনটা যদি রাউন্ড পাস করতে পারো তুমি ফান্ডেড অ্যাকাউন্টের রাউন্ড তোমার কাছে থাকবে পানি বাথের মতো ভাই ওইটা থেকে যা ইনকাম হবে সব তোমার আমাকে কিছু দিতে হবে না আমি তোমার ওইটা পে করব ঠিক আছে তুমি পরে আমার প্রাইভেট কন্টাক্ট করো আমি তোমাকে বুক দেব আচ্ছা ওকে কারণ তোমার ট্রেডিং এর স্টাইলটা আমার কাছে ভালো লাগছে এই জন্য বলতেছি আমি কন্ডিশন লিখে দেব প্যারা নাই ওকে কন্ডিশন লেখার আগে তুমি আমার সাথে একটু কন্টাক্ট করে নিও ওকে আমাদের এইটা শেষ ওকে একটা জিনিস বলার ছিল বলে দিছি আমরা কোন জায়গায় ছিলাম নূর ভাই আপনার পনেরো মিনিটের চার্ট দেখে যখন আপনি ট্রেড করেন তখন আপনার টার্গেট হবে যে চার ঘন্টা আপনি টার্গেট করবেন আচ্ছা আমরা পনেরো মিনিটের চার্টে যাই আমরা গোল্ডে চলে যাই একটা ফ্রেশ হলে ভালো হয় আচ্ছা তো আমরা পনেরো মিনিটে আমরা ট্রেড নিব আমরা চার ঘন্টা আমাদেরকে আগে যেয়ে দেখতে হবে চার ঘন্টায় কি হয়েছে না হয়েছে আবার সেম কাহিনি আমার প্রত্যেক দিনের বলবা যে ভাই এটা কেন করো বারবার তো এত পিছনে যাব না এখন এই ল আমাকে এই হাই দিছে তাহলে এখানে পুলব্যাক হচ্ছে ও পুলব্যাক নিচে এখানে তো আমরা এখানে টার্গেট থাকবো এটার ফিফটি ফুলফিল করার ফিফটি ফিফটি পুলব্যাক ফিফটি এখানে কিন্তু হায়ার টাইম ফ্রেমে এটা আপ ট্রেন্ডে চলতেছে হায়ার টাইম ফ্রেমে এটা আপ ট্রেন্ড লোয়ার টাইম ফ্রেমে ফিফটিন মিনিটে এইটা হচ্ছিল ডাউন ট্রেন্ড পুলব্যাক ফিফটি এই দেখো ফিফটি ওরা কমপ্লিট করছে ওই জায়গায় তখন তুমি যেয়া বড় টাইম ফ্রেমে তোমার পুল কমপ্লিট হইছে তার মানে ও বাই এর তো ট্রেন্ড আছে তার মানে এই জায়গা থেকে ও আবার বাই এ যাবে তোমার বাই এর এন্ট্রি দিবা তো বাই এর এন্ট্রি তুমি যখন দিবা তখন তুমি আবার তুমি পাচ্ছ ফোর আওয়ারে তোমার টার্গেট থাকবে তো এখন তুমি যদি ভাই এই জুনগুলা থেকে তুমি যদি ট্রেড ওপেন করো তোমার টার্গেট থাকবে উপরে উপরে আনটিল তুমি কোনো ফিফটিন মিনিটে চেঞ্জ অফ কারেক্টার না পাওয়া পর্যন্ত যেহেতু তুমি চার ঘন্টার তোমার টার্গেট ফিফটিন মিনিটে চেঞ্জ অফ কারেক্টার না হওয়া পর্যন্ত তোমার ট্রেডটা চলতে থাকবে বা তুমি এক মিনিটও চেঞ্জ অফ কারেক্টার ধরতে পারো বা পাঁচ মিনিটে ধরতে পারো বাট ওইটা ধরলে এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জ অফ কারেক্টার হয়ে গেছে এক মিনিটে হয়েছে বাট পাঁচ মিনিটে হয় নাই তো পনেরো মিনিটের যদি চেঞ্জ অফ কারেক্টার আমরা ধরতে যাই পনেরো মিনিটের চেঞ্জ অফ কারেক্টার এই এই জায়গায় হয় এই এই জায়গার মধ্যে হয়েছে কিভাবে হইল এ আমাদের হাই ছিল এই ল হইল হাই দিল এখানে ল করে ফেলছে তো এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে তো যখনই এইভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে তোমার বাই ট্রেন্ড বাই ট্রেন্ড ক্লোজ ওকে যখন আমার বাই ট্রেডটা আমি ক্লোজ করে দিলাম তাহলে আমি ধরে নিলাম আমার যে এখানে বড় টাইম ফ্রেমে বড় টাইম ফ্রেমে আমার যে আপ ট্রেন্ড ওইটা কমপ্লিট হয়ে গেছে কারণ ওইখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে তখন যাই আমি প্ল্যান করতে পারি ওকে এখন বড় টাইম ফ্রেমের পুলব্যাক আপ ট্রেন্ড খতম হইছে এখন আমার পুলব্যাকের এন্ট্রি চলে আসবে আমার যদি এইটারে আমি হাই ধরি আর এটা যদি আমার ল থাকে তাহলে আমার হতে হবে ফিফটি পার্সেন্টের নিচে তাহলে তুমি ইজিলি ধরলা যে আমার এই এর ভিতরে এই ফিফটি পার্সেন্টের নিচে ফিফটি মিনিমাম আসতে হবে ফিফটি পার্সেন্ট নিচে এই জোনে ও আসবে আমি নিচের অংশ ধরলাম না কারণ আমরা তো ফিউচার জানি না তো আমরা ওইভাবে ওই স্টাইলে করছি তো এটা যদি ধরলাম তো এখানে তুমি এটা তো চার ঘন্টায় দেখতেছি আমরা ফিফটিন মিনিটে যাইয়া দেখি ওইখানে লিকুইডিটি আমাদের ছিল কি না না ফিফটিন মিনিটের লিকুইডিটি ওই জায়গায় ছিল না এই জায়গায় ছিল কারণ ওইটা আমরা বড় টাইম ফ্রেমে দেখছি ধরতে পারবো পারি নাই ফিফটিন মিনিটের লিকুইডিটি মেন ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা ফিফটিন মিনিটের লিকুইডিটি ছিল বড় টাইম ফ্রেমে ফোর আওয়ারের লিকুইডিটি ফিফটিন মিনিটে এইটা ছিল তো যখন এই লেভেলে চলে আসছে তাহলে তো আমাদের পুল বড় টাইম ফ্রেমের আমরা যে এই ট্রেডটা যে নিছি ও এই টেটটা নেওয়ার আগে আরেকটা কথা আছে আচ্ছা এখানে পুলবে এখানে তো আমরা আমাদের বাইটা ক্লোজ করে দিছি এইটা যখন হয়েছে আমাদের এখান থেকে আমাদের যে বাই ছিল ওইটা তো আমরা ক্লোজ করে দিছি ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখো 15 মিনিটে তো আমরা আসি আমরা ফাইভ মিনিটে যদি যাই এই লেভেলে একটা কিছু থাকবে এই যে ও যে এফ বিজি ক্রিয়েট করছে এখানে এফ বিজিটাকে ও মেডিকেট করছে এফ বিজিটাকে মেডিকেট করছে তো যখনই তোমার দেখছো এফ বিজি মেডিকেট করছে করার পরে ও আর এইদিকে আর এইভাবে উপরের দিকে যায় নাই এটা হবে না ওইখান এইভাবে যায়া এই এসে ও আবার উপরের দিকে যায় নাই ও নিচে গেছে এই জুনটাতে আবার চলে আসছে এসে এখানে ব্রেকআউট দিছে তো এই ব্রেকআউটের পরে তুমি এই জায়গায় আবার একটা সেল এন্ট্রি অন করতে পারো এই জায়গায় ব্রেকআউটের পরে এখন কথা হচ্ছে এটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা ইন্টারন্যাশনাল প্রবলেম ইন্টারন্যাশনাল প্রবলেমটা হচ্ছে ভাই ব্রেকআউটের পরে ট্রেড নিলে তো আমার তো এসেল হিট করে তো এই লেভেলে ব্রেকআউট হয়েছে এখানে ব্রেকআউট ফেল হয়েছে ব্রেকআউট ফেল হয়েছে এখানে ব্রেকআউটও করে ফেলছে তো ব্রেকআউট করার পরে এইটা তো পড়ে গেছে তো আমরা এইখানে কোনো আমরা কোনো এন্ট্রি নিব না অলওয়েজ ব্রেকআউটের পরে উপরে এসে এখানে ও ফিফটি পার্সেন্ট কারেকশন করবে এই দেখো ফিফটি পার্সেন্ট কইসে ফিফটি পার্সেন্ট আমি তো এর আগে হিসেব করি না আমি তখন তোমার সাথে করলাম হিসাব ফিফটি পার্সেন্ট তো তুমি যখন এটা হয়ে যাবে আবার উপরের দিকে আসতেছে ফিফটি পার্সেন্ট হিসেব করে রাখবা যে এই জোর পর্যন্ত ও আসতে পারে তো এইখানে যে তোমার এন্ট্রিটা এই জায়গায় যে তুমি অন করতে পারো এর আগে তুমি এন্ট্রি অন করতে পারো না পুল ব্যাকের পরে অবশ্যই তোমার একটা যখন আপবার ডাউন ট্রেন্ডে থাকবে আপে যদি যায় ও ডাউনে পুল করবে ডাউনে যদি যায় ও আপে পুল করবে ডেফিনেটলি ও পুল করবে করবেই পুল ছাড়া মার্কেট চলতে পারবে না উপরে কত দূর যাবে ভাই নিচে তো আসতে হবে পুল করবে ও আপে যাবে পুল করবে আপে যাবে পুল করবে নিচে যাবে এলান বাচ্চা কে আসতেছেন হ্যাঁ নীলয় ভাই হ্যাঁ নীলয় ভাই ভালো আছেন আপনি এর আগেরটাতে জয়েন করেন নাই আমরা এক ঘন্টা হলে এক ঘন্টার উপরে চলে গেছে এক ঘন্টা দের ঘন্টা হয়ে গেছে আমাদের আচ্ছা যাই হোক তো যেতটুকু আছে না আমি পরবর্তীতে আপনি আর আপনাকে অন্য সময় ট্রাই করব দেওয়ার বাট আমি অনেকের সাথে কমিটমেন্ট করি যে আমি টাইম দিব টাইম দিব ভাই টাইমের বড়ই অভাব অভাব যদি আটচল্লিশ ঘন্টায় দিন হইতো তাইলেও হয়তো বারো ঘন্টা করে পার ডে দিতে দিতে পারতাম এছাড়া দেওয়া পসিবল না আচ্ছা তো আমরা যেখানে ছিলাম মাউস উল্টা তো এই জায়গায় তোমার এন্ট্রিটা অন হইল তো এন্ট্রি অন হইল তোমার এই জায়গায় আমরা তো আবার চার ঘন্টাতে তো আমরা ট্রেড করতেছি অন হয়েছে তো এখন তুমি আবার হিসেব করো যে এইটা যে পুলবেক করতেছে এখন পুলবেক কতটুকু করতে পারো এই উপর থেকে এই যে নিচ পর্যন্ত এটার ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে লিকুইডিটি একটা জোন থাকবে যেটা থাকবে তোমার ফিফটিন মিনিটে ফিফটিন মিনিটের লিকুইডিটি জোন নিয়ে নিছে ওকে ফিফটিন মিনিটে লিকুইডিটি ও নিয়ে নিছে তো লিকুইডিটি নেওয়ার পরে তুমি দেখো ওর নিচে আসতে এখানে আবারও চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ছোটো টাইম ফ্রেমে অলওয়েজ তোমার টাইম ফ্রেমগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে যায় জিনিসগুলো ক্লিয়ার হয় এই ল করছে হাই করছে তো এইগুলা হিসেব করে লাভ নাই এখানে তেমন কিছু না আমরা শুধু বড়গুলা করি এই হাই করছে এই লো করছে তো এখন দেখো এই লটা কিন্তু আমাদের আমাদের আগের আগের আর আর ব্রেক করে নাই এটা ছিল এর উপরে লটাকে আমাদেরকে হাই দিছে এটা এই হাই না এই হাই দেওয়ার পরে না এই হাইটা হাই হয় না এটা হাই হয় এই হাই দেওয়ার পরে আবার ল করছে এটা ও ব্রেক করে নাই তখন মার্কেটে তুমি ধরতে পারো ওইটা মার্কেটের সেশন এগুলোর উপরে ডিপেন্ড করে ওইখানে অনেক টেকনিক আছে যে সেশন আমার তো ওই যে সেশনের যে টেকনিকটা যেটা আমি এর আগেও সবাইকে বুঝাইছি যে টাইমের সেশনগুলা কিভাবে কাজ করে সেশনগুলা দেখবা যে এতটুকু পর্যন্ত তোমাকে পুলব্যাক করে নিয়ে আসবে তো তুমি এই জায়গায় একটা যদি পেন্ডিং অর্ডার দিয়ে রাখো বা তোমার টাইম ট্রাই থাকবা যে তুমি যত কম প্রাইসে এটা নিতে পারো যত লোয়েস্ট প্রাইসে তুমি নিতে পারো আর তোমার এসএল থাকবে এটা এটা নিচে অলওয়েজ আগের লোয়ের নিচে দেখবা যে এসএল হিট করবে না কখনো তুমি যদি আজকে এখানে বাই নিতে পারতা এটা তো কালকে রাত থেকে হয়তো স্টার্ট হইছে কালকে রাত থেকে এখানে যদি একটা কেউ বাই নিয়ে বসে থাকতো এই জুনের ভিতরে তাহলে তো অত আজকে কুটিপুতি হয়ে যাইতো এই দেখো তো এখন ফিউচার বলি ফিউচারে যাই আমরা যদি এখন পনেরো মিনিটে যাই চেক করি এখানে এখনও চেঞ্জ অফ কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই আমাদের এক মিনিট এক মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে পাঁচ মিনিটে হবে এরপরে যায় ফিফটিন মিনিটে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা কনফার্ম হবে এখন যদি কনফার্ম হয় যদি এই জায়গা থেকে মার্কেটটা আর উপরে না যায় এখানে যদি কনফার্ম হয়ে যায় তাহলে এই লেভেলে না মার্কেট আর এটা হচ্ছে আমাদের ল এইটা না এর উপরে এই লেভেলে মার্কেট এটা আমাদের ল তাহলে মার্কেট যদি এই শেপ করি এখানে দেখি আমরা কোনো লিকুইডিটি পাই কিনা না এখানে মার্কেট কোনো লিকুইডিটি রেখে যায় নাই এখানে কোনো লিকুইডিটি নাই ফিফটিন মিনিটে যেহেতু চার ঘন্টার চার্ট ফিফটিন মিনিটে কোনো লিকুইডিটি নাই যদি এইখানে ও ফেরত আসে ও এইটাতে এইখানে দেখো ও অনেকগুলো বাইক এন্ডের একসাথে দিয়ে দিছে তো এই লেভেল পর্যন্ত আসার একটা বড় চান্স আছে যদি ওইখান থেকে মার্কেট ফিরত আসে আর ও আপ ট্রেন কন্টিনিউ রাখে তো এই আসে এই এসে ও আবার উপরে দিকে যাবে বা এইটা এইটা আর একটু নিচে নিতে পারে এই এই জোনের ভিতরে এসে চলে যেতে পারে উপরে আমরা ওইখান থেকে আবার বাই এন্ট্রি নিতে পারি তখন বাট ওই জায়গা থেকে আর বাই নেওয়া যাবে না শুধু সেলে নেওয়া যাবে বাট আমাদের এটা কনফার্ম হতে হবে যে এটা কোনো কনফার্মেশন নাই এখন পর্যন্ত লট সাইজ ভাই আপনি যখন ট্রেড নিবেন আপনার লট সাইজটা আপনাকে হিসেব করে নিতে হবে একটা হচ্ছে লট সাইজের টেকনিক লট সাইজ অলওয়েজ আপনার ডিপেন্ড করবে আপনি কত টাকা রিক্সে ফালাচ্ছেন ওই ট্রেডের জন্য ওইটার উপরে আপনি আপনার লট সাইজটা হিসেব করবেন যদি এসএল বেশি দূরে হয় লট সাইজ কম এসএল যদি কাছে হয় রিস্ক ফ্রি থাকে যেমন एग्जांपल দেই আমি এবার एग्जांपल দেওয়ার জন্য এক্সপার্ট তো এখানে কিন্তু আমাদের 50% হয়ে গেছে এই এই জায়গা ধরেন এই জায়গা হয়ে গেছে ওইখানে আর নিচে আসেনি দেখছেন যে আবারও উপরে চলে গেছে তো এই জায়গায় যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার এস এই লেভেলে দিচ্ছেন আগের লয়ের নিচে এখন আপনি যদি ভাবলেন না আমি তো লেট হয়ে গেছে আমি এই জায়গায় এন্ট্রি নিব এই লেভেলে এন্ট্রি নিব এই লেভেলে এন্ট্রি নিলে এই লেভেলে যদি এন্ট্রি নেই তাহলে আমারও তো আবার এস দিতে হচ্ছে এই জায়গায় এস তো জায়গা থাকবে তো এখন দেখেন এই লেভেলের তফাত এই লেভেলের তফাত আর এই লেভেলের কিন্তু তফাত আছে তো এখানে আপনি কোন জায়গায় ট্রেড ওপেন করতেছেন কোন জায়গায় ট্রেড ওপেন করলে আপনার এসএলটা বড় ওই উপরেরটা করলে আপনার এসএলটা বড় নিচেরটা করলে আপনার এসএলটা ছোট ওই হিসাবে আপনাকে লট প্ল্যান করতে হবে আপনার লট কত আমার মতো ফার্স্ট এন্ড ফিউরিয়াস যাওয়ার দরকার নেই আমি যখন কনফ্রান্টেড পাই তখনই আমি ফার্স্ট এন্ড ফিউরিয়াস যাই হাই লেভেলে স্কেলপিং এ যাই আর না হলে যাই না আর না হলে আমিও ছোট লট দিয়ে করি ওই জিরো পয়েন্ট টেন টোয়েন্টি ফিফটি আর ভালো কনফার্মটেড পেলে আমি আজকে আমার জবে আমি খুবই বিজি ছিলাম এই জন্য আমি এই ট্রেডগুলো মিস করছি এই ট্রেডগুলো আমি অল্প করছি এখানে আমি এইটার আমি অল্প ধরছি এই এইখান থেকে আমি উপরে পর্যন্ত নিয়ে গেছি না হলে আমি এটা পুরোপুরি দুই লট বা চার লট দিয়ে করতাম নিচ থেকে নিয়ে যাইতাম উপরে গেল লট সাইজ নিয়ে আমাদের কথা শেষ হইল এখন মার্কেট সেন্টিমেন্ট মার্কেট আপনাকে যেটা দেখাবে ওটা করবে না মার্কেট করবে এর উল্টাটা

না nah, only night আমি আমার মাইক্রোফোনটা অফ করলাম নো এটা আপনি হয়ে যাবে প্রথম প্রথম প্রবলেম হয় পরবর্তীতে প্রবলেম হবে না গেল

ওর লস ওর লস গুলো একটু দেখানো দরকার ওর কিন্তু লস হয় অনেক বড় বড় একটা প্রফিট দেখে আপনারা কি খুব মোটিভেটেড হয়ে যাবেন না প্রত্যেকদিন কে লস করা ম্যাটার জন্য হ্যাঁ ওর কিন্তু লসও এরকম আবার উইন হলে রিকভারও এরকম একটা পারফেক্ট ট্রেড হইলে এনাফ আচ্ছা তুমি ভিডিওটা যখন এডিট করবে না এই অংশটা ফলাইয়া দিও হবে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে পড়া কথা বলতেছে ওকে এটা নিয়ে আমরা এইগুলো তো এই এগুলা ফলাই দিব রেকর্ডিং থেকে আচ্ছা যাই হোক তো আপনার লট সাইজ বাই ডিপেন্ড করবে আপনার ট্রেডিং এর উপরে আপনি কোথায় স্টার্ট করছেন ট্রেড এইটার উপরে এরপরে আপনার টিপি ডিপেন্ড করবে আপনি টার্গেট একটা করতে হবে ওইটার উপরে আমি এখন আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছি ওইটা হচ্ছে পেন্ডিং ওয়ার্ডারের একটা স্ট্র্যাটেজি ওইটা আমি আমার এই যেটা আমি আগেরবার দেখাইছিলাম আগের ক্লাসে বা আগের ক্লাস বলবো না এগুলা ক্লাস না রে ভাই এগুলা জাস্ট হচ্ছে সবাইকে হেল্প করা যে টাইম জোনের যেটা আছে টাইম জোনের এইটা এখন আমার কিছু জিনিস লিকুইডিটি গ্রাফটা আমার এখনো বাকি রয়ে গেছে শেষ করা আমি যখন লিকুইডিটি গ্রাফটা আমি শেষ করে দিব তখন যায়া আমি পেন্ডিং অর্ডার নিয়ে কাজ করতে পড়া স্টার্ট করব এখানে না ওইটা ফলো এই তো লন্ডন আর ইউএসএ আমাদেরকে একটা হাই দিছে একটা লো দিছে মার্কেটে এইভাবে করে প্রত্যেকটা ম্যাক্সিমাম টাইম ইউকে আর ইউএসএ আপনাকে বা ইউকে একটা হাই দিবে ইউকে একটা লো দিবে এটা অলওয়েজ করে এখন আর আমি চার্ট দেখে ট্রেড করি না আমি ঘড়ির টাইম দেখে ট্রেড করি ঘড়ির টাইমে কখন কি আসে যেমন একটা মজার জিনিস দেখাই এখানে আমি আর চার্ট দেখা ছেড়ে দিছি ট্রেড করার জন্য চার টার দেখতে হয় না আমাদের ইউকে সেশন কই আজকে এই দেখো ইউকে সেশনে আমি স্কেলপিংয়ে আমি এইগুলা মেনটেন করি ইউকে সেশন স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে ও আমাকে একটা ল দিবে একটা হাই দিবে এরপর আবার একটা ল দিবে ইউকে সেশন বা ইউকে সেশন আমাকে একটা হাই আর একটা ল ও ডেফিনেটলি করবে ওর ওপেনিং প্রাইস থেকে এইভাবে প্রত্যেক দিন ইউকে সেশন এই কাজটা করে ইউরো ইউএসডি বা জি বিপি ইউএসডিতে এটা গেলো এক দিনের আমরা এর আগের দিনেরটা দেখি ইউকে সেশন স্টার্ট হইছে ও আমাকে একটা দিছে ল এরপরে ও আমাকে একটা হাই দিবে এইটা ওই যে লিকুইডিটি পুলব্যাক হয়েছিল লিকুইডিটি গ্রাফ করছে এই জায়গায় লিকুইডিটি ছিল ও আমাকে ইউকে সেশন একটা হাই দিছে তো আমি এগুলা নিয়ে ট্রেড করি আমি অনেক সময় অনেক স্ক্রিনশট দেখাই আমি একবার উইক থেকে ট্রেড নিয়ে চলে আসি ওইটা হচ্ছে এইগুলার জন্য তো আমি সেশন ধরে ট্রেড করি আমি এখন আর পুরো দিনের হাই লো এগুলার দেখি না এটা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি এটা আমার নিজের তো এটা নিয়ে আমি কাজ করতেছি এখনো এটাকে পুরো পারফেক্ট করতে পারি কিছু কিছু জায়গায় একটু প্রবলেম রয়ে গেছে তো এটা ফিক্স করব আমি সামনের দিকে আর ভাই আমি আজকের জন্য এখানে শেষ করে দিব আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আজকে আমি জব থেকে আসছি তো আসার পরে এখানে চলে আসছি আর আগামীটা দেখি আমি আবার এই শুক্র রবিবার আমি নাই আমি বিজি একটু আমার বাসায় গেস্ট থাকবে